হাই গাইজ, এতিয়া আমি পোয়ামক হাজুলে যাবলৈ ওলাইছো। তাতে বহুত কিবা কিবি বোলে আছে, ভীমৰ পানী কিবা কিবি আছে, বোলে পঞ্চতীৰ্থ কিবা মন্দিৰ চন্দিৰ আছে, তাতে ধুনীয়া ধুনীয়া প্লেচ আছে। তাতে তাতে আমি ধুনীয়া ধুনীয়া ফটো উঠিম। ধৰক এটি হৈছে আমাৰ চেঙা, চেঙাটো দেখুৱাই দিছো। কাছ চাছ আছে, পুখুৰী আছে, ধুনীয়া ধুনীয়া চব দেখাম। আৰু মোৰ লগত যাব মোৰ দাদা, সেই হওক আছে, ৱেইট কৰি আছোঁ। দাদা আহিছে, কিবা তামোল খাবলৈ গৈছে নেকি? সেই হওক, এইটো মোৰ দাদা আহি আছে, খাওক। আহিছে তো বলক। আজি আমি হাজু যাম, হাজু আৰু পোৱামক্কা আছে আৰু বহুত কিবা কিবি আছে, তো আপোনালোকে চাব পাৰিব। আৰু আমি হেৰি বাছত গৈ আছোঁ, বাছত এতিয়া ৰোৱাত গৈছোঁ, তামাম গাড়ী চাড়ি বাইক চাইক লোৱা নাই। অঁ, লাইট বাছ, বাছত গৈ আছোঁ, বহুত ধুনীয়া লাগিব। আমি বাছত আহিছোঁ, বাছত মানে ট্ৰেভেলাৰত গৈ আছোঁ। এতিয়া চেঙাৰ পৰা আমি গাড়ী খালোঁ, নামি যিমানখিনি পাৰোঁ আমি চব এটা এটাকৈ আপোনালোকক দেখাম। মানে কেমেৰাটো আৰু ওলাই ল'লোঁ, কেমেৰা দি আৰু ভিডিঅ' বনাম। এতিয়া মোবাইলে দি বনাই আছোঁ, এই মই কেমেৰাটো ৰেডি কৰি আছোঁ। আমি গাড়ীৰ পৰা নামিছোঁ, তো এতিয়া হাজু যাম বলক। এটা এটাকৈ চাই থাকোঁ, ধুনীয়াকৈ মজা। এই কেমেৰা লৈ আহিছোঁ, ফটো উঠিম, মা ধুনীয়া আছো চাছো চব এটা এটাকৈ দেখাম বলক। আমি ধুনীয়াকৈ চাই থাকোঁ, ইমান ধুনীয়া বতৰ, ধুনীয়া দিন। আৰু বলক এতিয়া মাত্ৰ কেইটা, 12টা বাজে, এতিয়া দিনটো আছে। এতিয়া ফাইনেলি আমি পোৱামক্কা দুৰ্গাধৰী হাজু হাজুত আহি পাইছোঁ। চাওঁ, এইটো হৈছে গেট, গেটৰ দৃশ্য। গেটৰ সন্মুখত আমি থিয় হৈ আছোঁ, ইমান মানুহ পায়ো, মই গম পাওঁ আপুনি ইমান মানুহ হ'ব বুলি। ভাব আমি ফাইনালি আহি পাইছোঁ। এতিয়া এইফালে বিভিন্ন ধৰণৰ মানুহবোৰ চাই বহুত বৰ বেয়া লাগে। মানে চাওক এইবিলাক, এইবোৰ মানুহ চাওকচোন কেনেকুৱা অৱস্থা, আল্লাহ দিছে আৰু মানে বেমাৰটো। আৰু এই এইবোৰ মানুহৰ পৰিস্থিতি চাই বহুত সঁচাকৈ দুখ লাগে আৰু। মানে চাওক কেনেকুৱা কি চিটুৱেশ্যনত, কেনেকৈ হালি জালি, কেনেকৈ দিন ৰাতি, মানে কেনেকৈ কি কৰি আছে চাম না চাওক। এইফালে আমি গেটখন এৰি অলপ ভিতৰৰ ফালে আহিছোঁ, তো ওপৰৰ ফালে নামি আহিছোঁ। মানে এতিয়া চাওক ইয়াৰ পৰা কেনেকুৱা দেখা গৈছে, মানুহবিলাক চব মানুহবিলাক আহি আছে। মানে এতিয়া বলক গৈ আছোঁ, গাড়ী চাৰি নে লোৱা নাই, আৰু খোজকাঢ়ি উঠাৰ মজাটোও বেলেগ, নহ'লে বেছি এনজয় নালাগে। তো বলক মই আগে আগে গৈ আছোঁ, দৌৰি দৌৰি। মানে ভাল লাগি আছে, ফাৰ্ষ্ট টাইম আহিছোঁ এনেকুৱা হেৰিত, মানে বহুত ভাল লাগি আছে সেইকাৰণে আৰু। তো বলক এনে চিনাৰীবিলাক চাওক, ধুনীয়া আৰু চিনাৰীবিলাক চাওক। চ' এতিয়া মানে ভইচ তাৰ ভইচবিলাক অফ কৰি দিয়া হৈছে, কাৰণ মানে একো শুনা নাযায় দূৰৰ পৰা। তো এতিয়া এক্সট্ৰা ভইচবিলাক এতিয়া সোমাই দিছোঁ। তো এতিয়া আমি গাড়ী চাড়ি লৈ অহা নাই, কাৰণ হেৰি প্ৰব্লেম হয় আৰু, গাড়ীত যাব পাৰিলোঁ হয়। মানে খোজকাঢ়ি গ'লে ভাল লাগে আৰু, সেইকাৰণে গৈ আছোঁ। এইফালে ঘৰত যাই লৈ যাব লগা ফুলবিলাক ৰাখি থৈছে। আৰু বলক তো আমি যিমান পাৰোঁ ডিটেইলছ আপোনালোকক দেখুৱাবলৈ চেষ্টা কৰিম, একদম এ টু জেড। আৰু মানে ইফালে আমি ওপৰত থিয় হৈ আছোঁ, বহুত ভাল লগা গছবিলাক আছে চাওক। আমি এতিয়া দুটা হেৰি পালোঁ, ৰাস্তা পালোঁ, এইফালে দি কিছুমান মানুহ গৈ আছে আৰু এইফালে দি ওপৰে দি যাব লাগিব, আৰু এই মাজেদি কিবা যাব পাৰি বোলে। এতিয়া আমি এইটো ৰাস্তা চাগে শ্বৰ্টকাট হ'ব, সেইটোতে যাওঁ শ্বৰ্টকাট বলক। কিমান ওখ পাহাৰৰ ওপৰত উঠি আছোঁ, বাহুল লাগি গৈছে। চাওক কিবা গানা গাই আছে, গান গাই আছে। আৰু কোনদিন যদি আহে শ্বৰ্টকাট নল'ব ভাই, অকল শ্বৰ্টকাট লৈ আমাৰ শেষ আৰু কৰ্ম। এই হয়তো ৰাস্তা যাব, বহুত ভাল পাব আৰু। আৰু পাৰে মানেতো গাড়ীতে যাব, আৰু ইমান ভিৰ, ভিৰত যাব নোৱাৰি। আমি আহি প্ৰায় পালোঁ ইয়াতে। আৰু আমাৰ মানে ইছলাম ধৰ্মৰ এটা কিবা বিশ্বাস আছে বোলে, মাজাৰত আহি পেলাই কষ্ট কৰিব লাগে, সেইকাৰণে চবেই শ্বৰ্টকাট লৈ লৈছে চাওক। আমি আহি পালোঁ আৰু, অলপ দূৰ আছে আৰু, চাবলৈ কেতিয়াবা আহিব আৰু। অলৰেডি আমি মাজাৰটো পাই গ'লোঁ আৰু, মাজাৰত যাম। এইটো এইটো হ'ল ৰাস্তা, মেইন ৰাস্তাটো উঠাৰ কাৰণে, তো এইটো ৰাস্তাই উঠি যাম এতিয়া। মানে মাজাৰত যাম আৰু, পোৱামক্কাটো মেইন, তো তাতে যাই আছোঁ। ব্লক আমাৰ লগত থাকক, চাই থাকক, বহুত কষ্ট আৰু উঠাতে। এইটো হ'ল মেইন
আমি আহিলো পোয়া মক্কা টুত, এইটো পোয়া মক্কা তো অলপ দূরত আছে, যাওয়াতে বহুত ভিড়, তো চেষ্টা করি তথাপি চাই আছো যাব পারো নাকি, এইটো এইটো মেইন পোয়া মক্কা টু, যদি আমি পোয়া মক্কাটা আহি গেছিলো যাম আপনার দেখাম পোয়া মক্কা টু চাও। ক্যামেরার ক্লিপ লাগ সুমাই দিয়েছো সব পাই যাব, আগতে আহা নাছিল বন্ধুদিন। ফাইনালি আমি ইমান কষ্টৰ পিছত চাহ আহি পোৱা মক্কা দুৰ্গাচৰী পালোঁ। তো এতিয়া আমি ভিতৰত যাই পেলাই আপোনালোকক মানে যিটোৰ কাৰণে সকলোৱে কষ্ট কৰিছে এতিয়া চাওক, মানুহবিলাক ভিতৰত সোমাই আছে, কিবা কিবি প্ৰাৰ্থনা কৰি আছে, প্ৰাৰ্থনা কৰি কৰি অলপ ওলাইছে, নামাজ পঢ়ি আছে, কিবা নিজা নিজা প্ৰাৰ্থনাবিলাক কৰি আছে, আৰু ইফালে কিবা গানখন কৰি আছে। আৰু এইটো হৈছে পোৱা মক্কা শ্বৰীফ যাক, এইটো চাগে মানুহৰ মানে কবৰৰ দৰে সেনেকৈ থৈ দিছে আৰু নাজানো মানে বিশেষ একো, চাগে এইটোৰ কাৰণে মানুহ কিমান কষ্ট কৰি আহে আৰু মানে চাবলৈ হৈছে কিবা নাজানো কেনেকুৱা কি হৈছে তাক চাই থাকক। গতিকে হেৰিবিলাক চাই থাকক কি হয় মই পোৱা মক্কাৰ মেইন ভিতৰৰ পৰা আপোনালোকক বাহিৰৰ মানুহবিলাক মানে আহা আহি আছে সেই মানুহবোৰ দেখাবলৈ চেষ্টা কৰিছোঁ চাওক, চব মানুহে কেৱল পোৱা মক্কাৰ ফালে আহি আছে, ইমান ভিৰ, সৰু ডাঙৰ বুঢ়া বুঢ়ী চব মানুহ আহি আছে আৰু একেলগে। মই চাই আহিলো এইটো সেইটো মোৰ দাদাই গৈ আছে চাবলৈ, আগত লাগি গৈছে এইটো আমি পাহাৰৰ ওপৰৰ পৰা একদম কেমেৰা দি দেখাবলৈ চেষ্টা কৰিছোঁ চাওক, ঘৰ ঘৰ সৰু সৰু দেখাবলৈ আহিছে চব মানে সৰু সৰু একদম একদম পাহাৰৰ ওপৰৰ পৰা মানে এইটো কেমেৰা লৈছোঁ চাওক কেনেকুৱা লাগে, একচুৱেলি দেখা কুঁৱলীৰ কাৰণে দেখাই নাপায় আৰু একদম সৰু সৰু দেখা পোৱা গৈছে আৰু। ইয়াৰে পৰা আমি ডাইৰেক্ট এতিয়া তলত নামিম পাহাৰৰ পৰা, আমি ডাইৰেক্ট নামিম ৰাস্তাৰে নানামো মানে শ্বৰ্টকাট। চ' এতিয়া চাওক এনেকুৱা ৰাস্তা হেৰিৰে নামি আছোঁ মানে পাহাৰৰ ওপৰৰ পৰা তললৈ, মানে মেইন ৰোডেদি যোৱা নাই আমি, একদম সেনেকুৱা বহুত ডেঞ্জাৰ চিটুৱেশ্যন আৰু মানে যাব নোৱাৰি, পৰি গ'লে একদম তলত ৰিক্সি হয়, তথাপিতো গৈছোঁ আৰু মানে গাত বল। ইফালে চাওক মই দাদাই মানে মানুহ এজন মানে আহিব পৰা নাই, অলপ হেল্প কৰি আছে মানে নামিব পৰা নাই, মানে ঘৰৰ পৰা চাগে মানুহ অহা নাই, যদি পৰি যায় তাৰমানে একদম শেষ আৰু, পৰি গ'লে একদম শেষ, তথাপিতো ডাইৰেক্ট ৰাস্তা কি হোৱা লৈছে চুইচ কৰি নাজানো চাওক, কিমান মানে পৰিয়ে যায় নেকি মানে ক'ব নোৱাৰি আৰু, সেনেকুৱা চিটুৱেশ্যন হৈছে আৰু চাওক, মানে ঘৰৰ পৰা তথাপিতো মানুহ আহিব লাগিছিল, আহিলেও মানে নাহিলেও ভাল ৰাস্তা দি যাব লাগে, তথাপিতো এনেকুৱা মানে বুঢ়া মানুহ এনেকুৱা যাব নালাগে না, তথাপিতো মানে হেল্প কৰি দিছে আৰু। তো ৰাস্তা ঘাটটোৱে মানে ক'ৰবাত মানুহক হেল্প কৰিবই লাগিব, চ' সেনেকুৱা আৰু, এইটো চাগে তেওঁলোকৰ মানুহ নেকি গৈ আছে হেল্প কৰাৰ কাৰণে, আহিবই পৰা নাই কি এনেকুৱা সাহস কৰি খোজ দিলে আহিব পাৰে আৰু মানে সেনেকুৱা মানে ভয় পাই আছিল, চ' এতিয়া আহিছে আৰু যাম। এতিয়া চাগে সেই কেদাৰ মন্দিৰখন আছে, আমি ওপৰত আছোঁ এতিয়া ওপৰত, ওপৰৰ পৰা ইফালে ডাইৰেক্ট এইটো তলৰ ফালে, তলৰ ফালে যাব লাগিব, মানে কিমান ডেঞ্জাৰ চিটুৱেশ্যন আৰু কেনেকৈ এতিয়া আমি ভয়ে লাগি আছে, যাম তথাপিতো যাম আৰু, বলক মানে হেপ্পী আৰু ভাল লাগি আছে।
বহু ভাল লাগিছে, ধুনীয়া সিনারি বা গছবিলাক কেনেকুৱা আছে, আৰু মানুহ বহুত মানুহ চাব পাৰিব, বিভিন্ন ধৰণৰ মানুহ আছে আৰু। আৰু এতিয়া আমি অলপমান ওপৰৰ পৰা নামি আহিলোঁ পোৱামক্কাখন চাই, আৰু তলৰ তলৰ ফালে যাব লাগিব, যি যি চাওঁ চব তলত আছে, চ' এতিয়া তলত যাব লাগিব। এতিয়া ডেঞ্জাৰ চিটুৱেশ্যন চাওক কেনেকুৱা ডেঞ্জাৰ, মানে তথাপিতো যাব লাগিব, ভাল লাগি আছে আৰু, মানে এনেকুৱা যাই ফেলে মানে আগতে যাই পোৱা নাই, তো এনেকুৱা ডাইৰেক্ট যে যাব লাগিব। এই একদম এই টাৱাৰৰ ওচৰৰ পৰা এইফালে দি নামি আহিলোঁ, আৰু আছে বাকী যাবই লাগিব এইফালে তলৰ ফালে শাহজামাল মাজাৰ শৰীফত আহি পালোঁ। আৰু পুখুৰী চুখুৰী পাৱাৰ আগতে আমি পালোঁ শাহজামাল মাজাৰ শৰীফ, তো এতিয়া চাব লাগে, এইটো চাই লওঁ আগতে কেনে কি হয়। ঠিক যায় আছে, মাজাৰত সোমাই আছে, বহুতে চাব নোৱাৰে, তো শাহজামাল মাজাৰ শৰীফৰ ভিতৰৰ পৰা মই কেপচাৰ কৰিছোঁ, কেপচাৰ লৈছোঁ, চ' চাওক বহুতে চাৱাৰ দেখা নাই। এতিয়া মই শাহজামাল মাজাৰ শৰীফৰ ভিতৰত আহি পেলাই আপোনালোকক দেখুৱাবলৈ চেষ্টা কৰি আছোঁ, চ' এইটো হৈছে শাহজামাল মাজাৰ শৰীফ, শাহজামাল মাজাৰ শৰীফ, চ' এতিয়া চাওক কেনেকুৱা দৃশ্য ভিতৰত চাব পাৰি। মোক ভালকে বুজাই দিছে যে আমাক আশীর্বাদ দিছে, আর কৈছে যে মা দেউতার লগত ভাল ব্যবহার করিবা, মা দেউতার লগত ভালকে চলিবা, মা দেউতার কোয়া কথা বিলা শুনিবা, ভাল পরামর্শ দিছে আর মোক, আর এই হেতু দি কিবা হেরি করে দিছে, মোক আশীর্বাদ দিছে, তো এটি দি মোক হব ঠিক আছে, মোক আশীর্বাদ দিছে আর মোক কৈছে ভালকে যে মানে মা দেউতার লগত ভালকে চলিব লাগিব, কারোর লগত কাজিয়া করিব নালাগে, মিলি জুলি আমি চলিব লাগে, আর এনেকে বুঝাই দিছে, তো ভাল লাগিছে বহুত আহি, আর লগ করে ভাল লাগিছে, ঠিক আছে এতিয়া আর নেক্সট হয়েছো কেড়ি ফেলে। হ্যাঁ, সিমানত আমি আহি পালো, এটা ইফালে বলে হেৰি আছে, হার গুরু আছে কিবা, আর সেই বেইলা লক্ষ্মীদার কিবা আছে বলে, তো এটা আমি চাম বলক, এতে তেল লই আইছো তলৰ পৰা, তেল দি দিলা গরুর দিবা লাগবে, তো বলক নাজানো, একদম ফার্স্ট টাইম আহিছো, শাহজামাল মাজাৰ শৰীফৰ পিছত আমি পালোঁ ইয়াতে কিবা বোলে হাড় গৰু আছে, চ' হাড় গৰুক কিবা তেল তেল দিব লাগে, চাওক কেনেকে কি কৰি আছে, আৰু চাওক তেল দি আছে, আৰু তেল দিয়াতে দিয়াতে বহুত তেল দিছে, আৰু ক'ত দিম আমি, হঠাৎ সি তেল দিব গৈছে, তেলটো দিব তো মই তেল দি দিলোঁ, অলপ ভাল লাগিছে আৰু, মানে মানে মোৰ আৰু হেৰি নাই, সেই দাদাই কিবা হাড় গৰু হেৰি কৰি আছে, তেল দি আছে, তেল মাখাই আছে, হাড় গৰুটো তেল দিব লগা মানে একো নাই আৰু, সেয়েহে চাওক তেল দিব লগা, তেল মাৰি মাৰি একদম প্ৰব্লেম হ'ল ইয়াত, মানে তেলটো দিলোঁ মানে ইয়াত হাত ধোৱাৰ কাৰণে পানীৰ সুবিধাটো নাই, বহুত মানুহ আমাৰ কাৰণে কোৱা নাই, মানে ৰাইজৰ কাৰণে কৈ আছোঁ, মানে হাতটো যে ধুব তেলটো দিখিনি মানে সেনেকুৱা সুবিধাটো নাই, এই ওপৰত ইমান ওপৰত পানী উঠাব নোৱাৰি না, বহুত প্ৰব্লেম আৰু, পানীটো সুবিধাটো নাই, তলৰ পৰা মানে ইমান ওপৰত পানী উঠাব নোৱাৰি, সেইকাৰণে প্ৰব্লেম হৈছে, পানীটো নাই আৰু, তো আৰু গাইছে আমি ইমান দূৰ হেৰি কৰি আহিলোঁ, আহি পেলাই সেইফালে চাওক এতিয়া বেইলা লক্ষ্মীদাৰ কিবা স্মৃতি আছে, তো এতিয়া আমি নাজানো কি আছে, অলপ মই নাজানো ইমান ভাল, এই গছটোৰ ওচৰত আছে হেৰি বোলে ঘাট, এইটো হৈছে বেইলা লক্ষ্মীদাৰৰ ঘাট ইতিহাস, তেওঁলোকৰ কাৰণে ইতিহাস আৰু আমাৰ কাৰণে চাব লগা, বেইলা লক্ষ্মীদাৰৰ ঘাটখন সেইটোৱে, আৰু এইফালে আছে মাজাৰখন, আমি অলপ ফটো যে ফটো এই মাজৰটো হৈছে মৰ্যাদা পৰ্দা পৰ্দা, আৰু এই লক্ষ্মীদাৰ সেইফালে এটা লক্ষ্মীদাৰ আৰু এটা বেইলা চুটি, অঁ কিমান হেৰি কৰি ধুনীয়াকৈ থৈ দিছে, তাৰপৰা চাব পাৰে, আৰু আহিলে ইয়াতে 10 টকা এটা দি, ফটো হৈছে আমাৰ মাজাৰখন, মই ফটোটো মাৰিলোঁ যে সেই ফটোটো হৈছে মাজাৰ, আৰু এইফালে ঘাট, এইখিনি হৈছে আপোনাৰ চাব লগা, এইখিনি বেইলা লক্ষ্মীদাৰত চাব লগা, এতিয়া আমি সেই ভীমৰ চাৰিৰ ওচৰত যাম প্ৰথমতে, কেনেকুৱা হেৰি ভাত খাইছে বোলে, কিবা খাদ্য খাইছে, তাৰপিছত আমি সেই পুখুৰীখন চাবলৈ যাম, তাতে কাছো আছে, সেই চাব পাৰিব বোলক,
বরল বিলাক আছে চাওক গাইছ কি বরলর হেৰি আছে চাওক একেলগে কিমানটা প্রায় বিশটা পঁচিশটা মান হব একেলগে উড়ি আছে আর বরলের তলেদি মানুষবিল হেৰি করে আছে কিবা শোরুমটো চাবলে গিয়ে আছে আমি চাম্পা মন্দির পাওয়ার আগতে একটা শোরুম পালো কিবা শোরুমত উচর আইলো আর মানে এই কেনকা শোরুম চাক সো এটা শোরুমত ভিতর এইটার বোলে গিয়াসুদ্দিন নামা মানুষ এটা বলে কি সোমাই গেছিল আর এই রাস্তাতে বলে যাব পারিছিল আগতে এটা মাজত বন্ধ হয়েছে সো এটির পিছত আমি যাম হেরিত চাম্পা মন্দির আর তারপর যাম আমি পুখুরীত সো এটু বলক এটু অল্প মানে ভিতরের পর দেখাই দিছো আপনার সবকে ভীমর শাড়িটা চাম আর মানে আহিলো দুটাই আহিছিল নগদ আর এটাও মানে খাস পার্টনার একটা পাই গেছো মানে নগদ আছে বহুত ভাল করে আছে তো আপনার আহিব আইলে আর পার্টনার সাথে টেনশন নাই আর ভীমর শাড়ি ব্লক সাই আপনার ঘুরাই হলে দেখাই দিয়ে দেখার কারণে চেষ্টা করে আছো ইমান ডাঙর সূর্য বহুত মানুহ আহে চাই যাই আছে আৰু আপোনালোকে আহিলে আহিলে চাব পাৰে আৰু আহিলে ইয়াতে যদি কোনোবা এটা দান দক্ষিণা আপোনালোকৰ আশাটো থাকে দি যাব মাজত মাজত আৰু দিয়া আছে এইটো পইচাটো যাৰ যিটো আশাটো দি আছে দহ টকা পাঁচ টকা এক টকা দুই টকা মানে এনেকুৱা দি আছে মানে সিও হয় এইটো হতাকাটো চাই আছে আৰু ওচৰত যাইখিনি মই ইয়াৰ পৰা ভিডিঅ' ফটোজটো কৰি আছোঁ মানে আৰু আহিলে কেণ্ডেলটো কেণ্ডেলো লৈ আহিব কেণ্ডেল চেণ্ডেল লগাই দিব ইয়াতে পায় লৈ আহিব নালাগে ইয়াতো দোকান আছে সৰু সৰু দোকান দোকানত পায় তো এতিয়া আমি মাছৰ পুখুৰী চাবলৈ গৈছোঁ মাছৰ কিবা হেৰি আছে মাছ আছে কাছ আছে চাওঁ আৰু নাজানো ফাৰ্ষ্ট টাইম আহিছোঁ বলক ফাইনালি আমি আহি চাম্পা মন্দির পালো তো এটা সিঁড়ির উপরে উপর উঠা লাগবো কিন্তু দুর্ভাগ্যবত বন্ধ হয়েছে এটা তিনটা বাজে তো বন্ধ করে দিছে ফুল চুল লই যায় আছে আর দিব লাগবো এটু ফুল ফুল টুল লই যায় আছে তো যাইখিনি চাই আহু লোক গাইছে যে মন্দিরটা সাফা করে যাই আছো উঠি আছো তো উঠার কারণে একটু ধুপিতে আছে আর ভাল গাইস অলরেডি মন্দির উঠে আইলো কি মন্দির চাম্পা চাম্পা মন্দির এটা হচ্ছে চাম্পা মন্দির আর এইফালে মানুষ তো এটা হচ্ছে চাম্পা মন্দিরের দৃশ্য তো নোৱাৰিলোঁ ভিতৰত যাবলৈ কাৰণ তিনিটা বাজবাৰ হৈ গৈছে তো এটা এটাকৈ চাওঁতে মোৰ আমাৰ টাইম গুচি গ'ল তো এতিয়া বাহিৰৰ পৰা আৰু যিমানখিনি পাৰিছোঁ দেখা দেখুৱাবলৈ চেষ্টা কৰিছোঁ তো এইটো চাম্পা মন্দিৰ যিহেতু চাহ নাই চাব পাৰি এই চাওক ৰাস্তাটো ৱাও একদম তলৰ পৰা লাহে 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 এইফালেদি উঠি আহে উঠি আহে আহিব লাগে আৰু এইটো এইটো হৈছে আপোনাৰ মন্দিৰৰ গেট ভিতরত সোমার কারণে চাক দেখার কারণে চেষ্টা করছো এইবার সোমার কারণে গেট এবার এটা সাকে বন্ধ হয়েছে আমি যাব নো আর ঘরের ফলে যাম আর এই মোট দাদার পিছর বেগ লো গেছে একদম এটা একদিন চাবলে আহিব আমি ঘরের ফলে যাম আর যেটা আমি একফলের চালু কিবা কিবি আর যদি কিবা পাও সন্মুখত চাই যাম পুখুরীখান পুখুরীত কাছ আছে ধুনিয়া ধুনিয়া মাছ আছে কাছ আছে সো পুখুরীখান পাড়িতে চাই যাম আর আপনার দেখা যায় ববলক এটা যাই হলে পুখুরীখান চাই হোক সো তারপর আমি আহি পালো পুখুরীত এইটা পুখুরীর নাম বাকি না জানো তো পুখুরীবিল কাছ ধুনিয়ার কাছ আর ডাঙর পুখুরী তো কিন্তু ভাহি নাহে কাছবিল তো এটা এটা যেখানে দুটা আছে দেখাই আছো আপনার চাই থাকব তার পরে ভাবি আহিলো দূর একদম স্পষ্ট চাব পারি কিন্তু নরিলো মানে নাই
সব মানে পানির তলতে আছে, এটা দুটা ওহে উপর থাকে, সব পানির তলত কাছবিলাক। সো এতিয়া সবলক হেৰি কৰি আহো কিবা এতে পানি দিয়ে পানি মানে মূরত সুরত লই আছে, ভরিত লই আছে, কি করে আছে না জানো। মই এনে আর মই একচুয়ালি না জানো একো, যে হলে জানে মানে মই কই দিব পারে, জনাই দিব পারে কি করে এতে পানি পুকুরিত, মই না জানো। মই আর এই সম্বন্ধে একো না জানো। সো কিবা কাছো দেখো আছো, দুনিয়া সিনেরি আছে সাবে, এটা দাদাই গই আছে। আমার তো ধুনিয়া ধুনিয়া সাবলগা সিনেরি আছে, এটু দাদা আইছে আর দেখাবলে চেষ্টা করে আছো আপনার। তো দেখো আমি এইটু সাইডের পর সম্মুখের পর ফল আপনার দেখাইছো, সেইটু হয়েছে আমার হেৰি মন্দিরের পর নামি আহি, মন্দিরের পর নামি আহি আমি একদম ডাইরেক্ট এতে এই পুখুরী চালু, এই পুখুরী চাই ফেলে ইফালে দিয়ে আমি ঘুরে আহিলো। এটা আপনার এইফালে পর সব কেন দেখা আর ধুনিয়া নাকি, বহু ধুনিয়া লাগে আর। এটা আমি প্রথম পুয়া মক্কা চালু, ভীমর চালি চালু, কিবা কিবি চাই চাই শেষত পুখুরী চালু, এটা কাছো চাছো আছে। সো এনেকে চাই আমার শেষ হল, এটা আর ভাবিছো ঘরলে যাও। এত তো এটা মানে আমার অসম হলে বহুত ধুনিয়া ধুনিয়া প্লেস আছে আর, তো সাবলগা মানে মানে ক্যামেরাত কই বহুত মানে মুখে নিজের চকুরে চালে বহুত ভাগ, বহুত ধুনিয়া লাগে আর, একচুয়ালি বহুত ধুনিয়া। তো এতিয়া আপনাদের আহিব পারে, সো মানে একবার আহি চাই যাওক যদি, যেহেতু চাও নাই। তো নর্মেলি আমার অসমের বহুতে চাইছে, কিন্তু মোর কারণে ফার্স্ট টাইম আছিল, তো চাই ফেলে বহুত ভাল লাগছে। মই ভাবছিল যে ইমান ভাল নালাগে চাগে, কিন্তু আহি ফেলে বহুত ভাল লাগছে। আর নতুন ফ্রেন্ড সেন্ডও দুই একটা লগ পালো পুরোনা, মানে বহুত ভাল লাগছে আর। আর বর্তমান হেৰি চলি আছে, মেলা চলি আছে, কিবা বহুত মানুষ একদম মানে খোজকাড়ব নি সুমাব নি, তথাপিতো মেলাবিল শেষ হলে একদম ধুনিয়াকে ফ্রিলি হলেও চাবলে আহিম পিছত পিছলে। আর আমার ভিডিওর শুটিংবিলাক লবলে আহিম আর ভাবছো। তো আপনাদের আহিব পারে মানে হেৰি হলে, মেলা চেলা শেষ হলে একবার কিবা কব নাকি চাই। মারও মানে ভিডিওটো চাই খেলি যদি ভাল লাগে, আর মানে আমার অ্যালবাম গিলা নতুন নতুন ভিডিও গিলা এরি আছো, আপনাদের চাব আর লাইক শেয়ার করিব। তো আপনাদের অল্প প্লিজ সাপোর্ট করিব, মানে যেহেতু আমি অল্প আগবাড়ি যাব পারো, তো আপনাদের সাপোর্ট নকরিলে মই আর কেনকা আগবাড়ি যাম, মানে আপনাদের অল্প সাপোর্ট লাগে মোর, মানে অল্প সাপোর্ট করিব, সাপোর্ট করিলে হে মই অল্প আগবাড়ি যাব পারিম। তো আপনাদের এইখিনি মানে আমার মানে অনুরোধ অনুরোধ মানে আপনাদের অল্প সাপোর্ট করিব, আর চ্যানেলটা অল্প সাবস্ক্রাইব এটা লাইক করে দিও, এটা লাইক করে দিও আর বেলে।